ইলিয়াস কাঞ্চন অ্যান্ড মৌসুমী এই পেয়ারটা একটা টাইমে কিন্তু জমে গিয়েছিল। আমরা এই জুটির হাত ধরেই দেখেছিলাম একটা স্বজন, একটা ভাঙচুরের মতো সব সুপার ডুপার হিট ফিল্ম শেষ রক্ষা, যেখানে তারা সলো হিরো হিরোইন ছিলেন, বা আমরা অনেক ভালো ভালো সিনেমা এই পেয়ারের দেখেছিলাম। এবং একটা টাইমে এই পেয়ারটা কোনো না কোনো কারণে ভেঙে যায়। এবং এই পেয়ারটা ভেঙে যাওয়ার পিছনে আসলে কি মান্নার কোনো রকম কোনো হাত আছে? ইলিয়াস কাঞ্চন মৌসুমী যে পেয়ারটা দাপিয়ে চলছে, হঠাৎ আমরা যে পেয়ারটাকে ভেঙে যেতে দেখলাম, এবং এই পেয়ারটা ভেঙে যাওয়ার পিছনে আসলে মান্নার কি কোনো ভূমিকা আছে কি না, এই টপিক্সের উপর বেস করে আজকের ভিডিওটি। ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস। একটা জুটি যখন সুপার ডুপার হিট হয়ে যায়, তখন ফিল্ম পলিটিক্স থেকে শুরু করে নানা রকম প্রতিবন্ধকতা, ডিরেক্টর প্রডিউসার গিল্ড থেকে শুরু করে অন্য অপোজিট যে ডিরেক্টর প্রডিউসারদের ডেট দেওয়া হয় না থেকে শুরু করে সেখানে কিন্তু নানা রকম একটা সিস্টেম্যাটিক ওয়ের ভিতর দিয়ে কিন্তু আপনাকে যেতে হয়। এখানে কিন্তু খুব সহজে আপনি রাতারাতি আসলেন, আপনি কোটি কোটি টাকা বাড়ি গাড়ি কামিয়ে নিয়ে চলে গেলেন, ব্যাপারটা এরকম নয়। আপনাকে কিন্তু স্ট্রাগলিং করতে হয়। ইন এনি প্রফেশন স্ট্রাগলিং কিন্তু এখানে থাকে। তো এই পেয়ারটার ক্ষেত্রেও কিন্তু এরকম হয়েছিল। তো পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা যে ব্যাপারটা ছিল না এরকম নয়। এই পেয়ারটা কেন ভেঙে যায় এটা নিয়ে অনেকেই কিন্তু নানা রকম মত প্রদর্শন করেছে, এবং সেখানে কিন্তু একটা ওয়ান অফ দ্য বেস্ট একটা ব্যাপার কিন্তু উঠে আসে, সেটা ফিল্ম পলিটিক্স। কোনো না কোনো মানুষ কোনো না কোনো কারণে চেয়েছিল যে এই পেয়ারটা ভেঙে যাক, এবং আসলে ফিল্ম পলিটিক্স ঘটেছিল কোনো না কোনোভাবে। এবং এই ফিল্ম পলিটিক্সের পিছনে কি এক্স্যাক্টলি মান্নার কোনো ভূমিকা আছে কি না, এটা নিয়ে আজকের কথা। যেহেতু মান্নাকে একজন প্রসিদ্ধ ফিল্ম পলিটিশিয়ান হিসেবে ধরা হয়, এবং বেঙ্গলি ফিল্মে আমরা কোনো নায়ক নায়িকাকে নিয়ে যখনই কথা বলতে যাই, কোনো জুটি ভাঙা নানা রকম ব্যাপার, সেখানে যখন ফিল্ম পলিটিক্স চলে আসে, তখন আলটিমেটলি মান্নার নামটা কেউ না কেউ কোনো না কোনোভাবে দিয়ে দেয় যে হ্যাঁ মান্না অমুক কর্মের সঙ্গে জড়িত। তো ইলিয়াস কাঞ্চন মৌসুমী পেয়ারটা স্টার্ট হয় যখন, তখন মান্না যে মৌসুমী একটা টাইমে পেয়ার হবে এটা মানুষের কল্পনার বাইরে। মান্না তখন স্ট্রাগলিং করছে, মান্না তখন স্ট্রাগলার। মৌসুমী যেমন রাতারাতি একটা ফিল্ম দিয়ে ওভারনাইট স্টার বনে যায়, মান্নাকে সেই পাগলি তওবা থেকে শুরু করে কাশেমলার প্রেম অবধি আসতে কাঠখড় পোড়াতে হচ্ছে। ইনফ্যাক্ট কাশেমলার প্রেম দাঙ্গাত্রাস দিয়েও মৌসুমীর মতো ক্রেজ তিনি তখন ক্রিয়েট করতে পারেনি। তো আমরা দেখলাম যে ইলিয়াস কাঞ্চন মৌসুমী জুটি তারা একের পর এক সুপার ডুপার হিট ফিল্ম দিচ্ছে, কখনো সলো, কখনো মাল্টিকাস্ট, স্বজন, আত্মত্যাগ, ভাঙচুর, শেষ রক্ষা বা আদরের সন্তান, একের পর এক তারা সাকসেসফুল ফিল্ম উপহার দিচ্ছে। এবং এইভাবে দিতে দিতে আমরা দেখলাম যে লাস্ট 90 যে ইলিয়াস কাঞ্চনের ক্যারিয়ার কিছুটা ফল ডাউন করলো। 1997 মানে তার সিনেমাগুলো আগের মতো ওই অনুপাতে বিজনেস দিচ্ছে না। আফটার সালমান শাহ ডায়েট বেঙ্গলি ফিল্মে একটা ইফেক্ট পড়লো, তখন বেঙ্গলি ফিল্ম একটু অ্যাকশনের দিকে শিফট করলো। মানে তখন আপনি যদি সিনেমার বিজনেস যদি আপনি হিসাব করেন 1996 বা 1997-এ রোমান্টিক ফিল্মগুলোর পাশাপাশি কিন্তু মান্নার অ্যাকশন সিনেমাগুলো কিন্তু দাপিয়ে চলেছিল। মান্না তখন রুটি, আন্দোলন, দেশদ্রোহী এই সিনেমাগুলো কিন্তু প্রত্যেকটা ফিল্মই সাকসেসফুল, এবং আমি যদি ভুল না করি আকবর হায়াতের সঙ্গে বা মান্নার একটা দুর্দান্ত পেয়ার ছিল, তাদের পাশাপাশি নাদিম মোহাম্মদের সঙ্গে তার একটা দুর্দান্ত পেয়ার হয়ে যায়। এবং এই পেয়ারগুলো একের পর এক সুপার ডুপার হিট ফিল্ম, সাকসেসফুল ফিল্ম কিন্তু আমাদের সাবকন্টিনেন্ট মার্কেটে কিন্তু উপহার দিতে থাকে। তো এই পেয়ারটা মান্নার সবার সঙ্গে পেয়ার হয়ে যায়, এবং সবার সঙ্গেই মান্নার ফিল্ম সুপারহিট হতে থাকে। এবং দেখা যায় যে তখন ইলিয়াস কাঞ্চনের সিনেমাগুলো আগের মতো আর বিজনেস করছে না, মানে আপনি বলতে পারেন যে আসলে ক্যারিয়ার মানে ফল ডাউন করছে কিছুটা। এবং মান্না তখন তুঙ্গে, এবং আফটার সালমান শাহ ডায়েট ইফেক্ট কোনো কারণে একবার মৌসুমী ঘোষণা দেয় তিনি আর বেঙ্গলি ফিল্মে কাজ করবে না, ফিল্ম থেকে বিদায় নেবে। যা হোক, মান্না অনেক কনভিন্স করে হোক বা যেভাবে হোক না কোনো মৌসুমীকে, তার প্রযোজিত ফার্স্ট ফিল্ম যেটা ছিল লুটতরাজ, মান্না তখন ক্যারিয়ারের প্রাইম টাইমে এবং রীতিমতো একের পর এক সুপার ডুপার হিট ফিল্ম উপহার দিচ্ছে অ্যাকশন ফিল্মে। তিনি জানে যে সিনেমা এখন সিনেমার মার্কেট আসলে অন্যদিকে, সময় এবং বায়ু এগুলো যেমন যে কোনো সময় পরিবর্তিত হতে পারে, ঠিক তেমনি সিনেমার ভাগ্য, মান্নার ভাগ্য যে কোনো সময় পরিবর্তিত হতে পারে, ঠিক তেমনি তখন সিনেমার ভাগ্য বদলে গিয়েছিল। রোমান্টিক সিনেমা থেকে অ্যাকশন সিনেমাগুলো বেশি চলতেছিল, এবং ইলিয়াস কাঞ্চন রুবেলদের থেকে মান্নার ভাগ্য বেশি প্রসন্ন হওয়ার দিকে এগোচ্ছিল। ঠিক এমন টাইমে মান্না রিস্ক নিলেন, অ্যাজ এ প্রডিউসার হিসেবে আসলেন, তার প্রোডাকশনের ফার্স্ট ফিল্ম
লুটতরাজ ডিরেক্টর হিসেবে নিলেন তার ডিরেক্টর কাজিয়াত, এবং মৌসুমিকে যেখানে ভাইটাল ক্যারেক্টার রাখলেন দিতি, সেন্টার ক্যারেক্টার দিতি নায়িকা হলো, কিন্তু দিতির থেকে ওই সিনেমাতে ইফেক্টিভ ক্যারেক্টার কিন্তু প্লে করেছিল মৌসুমি। এবং এভাবেই তৈরি হলো একটা লুটতরাজ, এবং লুটতরাজ রীতিমতো সুপার ডুপার হিট। এরপরে আর পায়কে মান্না আছে, মানে মৌসুমি, মান্না মৌসুমি এই সিনেমার পর থেকে পেয়ার হয়ে যায়। এবং এই সিনেমার পর থেকে আমরা দেখেছি তাদের খবর আছে আমবাজারের মতো বড় বড় ব্লকবাস্টার, বা কষ্ট বা বর্তমানের মতো সুপার ডুপার হিট ফিল্ম দিয়ে একের পর এক আমরা দেখছি যে পেয়ারটা রীতিমতো একটা নেক্সট লেভেলে চলে যাচ্ছে, যাদেরকে নিয়ে আলোচনা করা হচ্ছে, কথা বলছে। তো ঠিক তখন ইলিয়াস কাঞ্চন মৌসুমি পেয়ারটা কিন্তু আগের মতো আর নেই, একটু কিন্তু থেমে গেল ওই পেয়ারটা। হ্যাঁ, কারণ মৌসুমি তখন মান্নার সঙ্গে বিজিত, এর ফাঁকে ফাঁকে কিন্তু তখন কিন্তু মানে মান্নার পাশাপাশি আমরা মৌসুমিকে ইলিয়াস কাঞ্চনের আগের কিছু কাজ, যেমন মেবি আমি যদি ভুল না করে করি মনে রেখো পৃথিবী, বা মৌসুমির সঙ্গে তার ভালোবাসার শত্রু, বা লাস্টের দিকে রাজার ভাই বাচ্চা, এরকম শিরোনামের যতগুলো সিনেমা একটাও চলেনি। অন্যদিকে মান্নার সঙ্গে মৌসুমির ম্যাক্সিমাম সিনেমায় সুপার ডুপার হিট, মান্নার সঙ্গে মৌসুমির ফ্লপ সিনেমাও যদি যাচ্ছে ওগুলোরও কালেকশন ইলিয়াস কাঞ্চন মৌসুমির শেষ দিকের থেকে বেশি হচ্ছে। তো এখন আপনি যদি বলেন যে ফিল্ম পলিটিক্স, তো আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি যে যার স্টারডম, জনপ্রিয়তা, মার্কেট ভ্যালু আছে সেই ফিল্ম পলিটিক্স করতে পারে, যার ক্যাপাবিলিটি নেই সেই ফিল্ম পলিটিক্স কখনও করতে পারবে না। তো মান্না যদি ফিল্ম পলিটিক্স করে থাকে এখানে, তো সেটা আসলে খুবই যে ফিল্ম পলিটিক্স করেছে, বা মৌসুমিকে বলেছে যে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে কাজ করা যাবে না, ব্যাপারটা ওরকম না। ডিরেক্টর প্রডিউসাররা তাদের মার্কেট ভ্যালু অনুযায়ী হিসাবে আনেনি, এই কারণে কিন্তু কাস্ট করেনি। কিন্তু হ্যাঁ, মান্নার একটা ব্যাপার ছিল, তিনি যে নায়িকা সেন্ট্রিক বলায় কাজ করতেন, তিনি চাইতেন যে তিনি ওই নায়িকাদের ডমিনেট করুক। হয়তো শাবনূর সেই ডিলটা মেনে নেয়নি, যার কারণে মান্না শাবনূর পেয়ারটা ওইভাবে আর পরবর্তীতে জমেনি। শাবনূর আবারও মান্নার সঙ্গে তার কিন্তু ওই লেভেলের বিজনেস দেয়নি, মান্না মৌসুমির জুটিটা যতটা মনস্টার পেয়ার ওই লেভেলের মনস্টার পেয়ার কিন্তু মান্না শাবনূর গড়ে ওঠেনি। এর কারণ দুজনের ব্যক্তিগত বনিবনা, দুজনের আসলে স্ক্রিপ্টিংয়ের ব্যাপার আছে, ডিরেক্টর প্রডিউসারদের চাহিদা অনুযায়ী ওই মান্না মৌসুমি মানে আপনাদের ওই মাল্টিকাস্ট সিনেমাগুলোর বাইরে কিন্তু আপনার ওই স্বামী স্ত্রীর যুদ্ধ, আর সবই তো মাল্টিকাস্ট। আপনি যদি আসেন যে দুই বধূ এক স্বামী, বা আপনি যদি আসেন মায়ের মর্যাদা, বা আপনি যদি আসেন জীবনের গল্প, এগুলো সাকসেসফুল ফিল্ম, বাট এগুলো মাল্টিকাস্ট, এখানে আরও কাস্টিং আছে। তো মান্না যদি পলিটিক্স করে থাকে, এটা আসলে এই জুটির ক্ষেত্রে ওইভাবে পলিটিক্স করেছে এটা আসলে আমার মনে হয় না, যে খুবই পলিটিক্স করে নায়িকা নিয়ে গিয়েছে। এখন ডিরেক্টর প্রডিউসার মার্কেট ভ্যালু অনুযায়ী আপনি যদি হিট না দিতে পারেন, আপনাকে নিয়ে পরবর্তী সিনেমা বানাবে না। তো তো সবার ক্যারিয়ারে পিক টাইম, প্রাইম টাইম, উত্থান পতন সব কিছুই থাকে, এন্ডিং টাইম সব কিছু থাকে। ইলিয়াস কাঞ্চনের তখন 2000 সাল পরবর্তী সময় এন্ডিং টাইম, তো মান্না কতটুকু পলিটিক্স করেছে, তো এটা নিয়ে ছিল স্পেশাল ফিল্ম স্পেয়ার আয়োজন।